আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। আমি শেখ মুজিবের মেয়ে, ক্ষমতার লোভ করি না প্রধানমন্ত্রী। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, যে কারণে ওবায়দুল কাদেরকে এখনই গ্রেপ্তার করা উচিত দুদু। চূড়ান্ত আন্দোলনের ডাক বিএনপির, নির্বাচনকালীন সরকার কেমন হবে, যে কারণে এবার আর গদি রক্ষা করা যাবে না গণতন্ত্র মঞ্চ। বিএমপিকে যে শেষ বার্তা দিলেন ওবায়দুল কাদের, কেন ডলারের দর নিয়োগ সংকটে কেন্দ্রীয় ব্যাংক, যে কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দেশের রাষ্ট্রদূতের বৈঠক। আমরা শান্তি চাই, আমরা দেশের উন্নতি চাই প্রধানমন্ত্রী। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, যে কারণে সহস্রাধিক ব্যক্তির বিদেশে গমনে নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। আমি শেখ মুজিবের মেয়ে, ক্ষমতার লোভ করি না প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি শেখ মুজিবের মেয়ে, ক্ষমতার লোভ করি না, জনগণের স্বপ্ন বেচি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 2001 সালের নির্বাচন জনগণ আওয়ামী লীগকে ভোট দিলেও ক্ষমতায় যেতে পারেনি। সে নির্বাচনে খালেদা জিয়া গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় গিয়েছিল। আমাকেও এই প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন আমি বলেছিলাম আমি শেখ মুজিবের মেয়ে, ক্ষমতার লোভ করি না, জনগণের স্বপ্ন বেচি না। সরকার প্রধান বলেন, খালেদা জিয়া পাকিস্তানের ধারাবাহিকতা নিয়ে চলতে চেয়েছিল, জাতির পিতার হত্যাকারীকে ভোট। আওয়ামী লীগ অনেক সংগ্রামের পথ বেয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, জানিয়ে শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে একটা দেশের যে উন্নতি হয়, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা ক্ষমতা থাকলে যে দেশের জন্য উন্নতি হয়, আজ আমরা সেটা প্রমাণ করেছি। তিনি বলেন, 75-এর পর 21 বছর যারা ক্ষমতায় ছিল, জিয়া এরশাদ খালেদা জিয়া এবং 2001 থেকে 2008 খালেদা জিয়া থেকে তত্ত্বাবধায়ক সরকার, এই 29 বছর যারা ক্ষমতায় ছিল তারা দেশের জন্য কি করেছে, মানুষের জন্য কি করেছে, মানুষের ভাগ্য পরিবর্তন কি করেছে, সেটা একবার চিন্তা করে দেখবেন। অনেকে বড় বড় কথা বলেছে, দেশের মানুষের জন্য তারা কি করেছে। ভালোবাসার প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে ওবায়দুল কাদেরকে এখনই গ্রেপ্তার করা উচিত দুদু। অবরোধ করলে বিএনপির পরিণতি শাপলা চত্বরের চেয়ে করুণ হবে, এমন বক্তব্য দেওয়ায় ওবায়দুল কাদেরকে এখনই গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, সবকিছুরই একটা শেষ আছে, এই সরকারেরও শেষ আছে। সরকারের পতন ঘটিয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন বাংলাদেশের সূর্য উঠবে। তিনি বলেন, নতুন পরিবর্তনের দিকে বাংলাদেশ ধাবমান হচ্ছে। খালেদা জিয়া সহ জেলখানায় থাকা সবাইকে বের করে আনা হবে, বাংলাদেশ হবে গণতন্ত্রেরও স্বাধীন। বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার এরশাদের পতন আওয়ামী লীগও দেখেছে, এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নেই। চলতি মাসে স্বৈরাচার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে, সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। এ সময় নির্বাচন কমিশনের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, ইসি বলে নির্বাচনকে এলো না এলো দেখার বিষয় নয়, ঠ্যাং ভেঙে দেব মগের মুলক পাইছেন, জনগণের টাকায় চলাফেরা করেন, গাড়িতে ওঠেন বাসা ভাড়া দেন, কে এলো না এলো মানে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, চূড়ান্ত আন্দোলনের ডাক বিএনপির, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের এক দফা দাবিতে আজ বুধবার রাজধানী নয়াপল্টনে সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন, তাদের এক দফা দাবি যদি আগামী 24 অক্টোবরের মধ্যে মেনে নেওয়া না হয়, তবে আগামী 28 অক্টোবর থেকে মহাসমাবেশের মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে দলটি। বিএনপির একটি সূত্র গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন, বিএনপির ওই সূত্র জানায়, আসতে পারে দুর্গাপূজা শেষে মহাসমাবেশ সহ আরো অনেক কর্মসূচি, তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই ধরনের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চায় দলটি। এতেও সরকার কর্ণপাত না করলে তফসিলের পর লাগাতার ঘেরাও অবস্থান, অবরোধের মতো কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত রয়েছে। সূত্র জানায়, চূড়ান্ত পর্যায়ে বেশিরভাগ কর্মসূচি হবে ঢাকা কেন্দ্রিক, শুরুতে মহাসমাবেশের মতো কর্মসূচি দিয়ে কর্মসূচি আরম্ভ করা হবে, তবে শেষ ধাপে তা ঘেরাও আন্দোলনের রূপান্তর ঘটবে। এর মধ্যে ঢাকা ঘেরাও, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবালয়, নির্বাচন কমিশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঘেরাওয়ের প্রস্তাব রয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নির্বাচনকালে সরকার কেমন হবে। দ্বাদশ নির্বাচনের সময় যত এগিয়ে আসছে তত আলোচনা তৈরি হচ্ছে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে। তত্ত্বাবধায়ক নাকি জাতীয় সরকার কেমন সরকার হবে তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ধারণা দিচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তারই ধারাবাহিকতায় এবার ডয়েচে ভেলেতে নিবন্ধন
প্রকাশ করেছে গণমাধ্যমটি। বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দিন নিবন্ধে বলা হয়, ছুটিতে যাওয়ার আগে সবার কাছে গ্রহণযোগ্য চার বা পাঁচ জনকে গুরুত্বপূর্ণ সব মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়ে টেকনোক্রেট মিনিস্টার নিয়োগ দিতে পারেন এবং মন্ত্রিসভার বাকি সব সদস্যকে দপ্তরবিহীন মন্ত্রী করতে পারেন। কয়েকজন বিচারক ও আইন বিশ্লেষকের সঙ্গে আলোচনা বাহাস করে এই উপহাসের আশা গেছে। বর্তমান সংবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে না গিয়ে এই উপায়ে নিরপেক্ষ নির্বাচন বা লেভেল প্লেয়িং ফিল্ডের কাছাকাছি যাওয়া যাবে। বিস্তারিত ব্যাখ্যার আগে একটু পাটাতন দেখে নেওয়া যাক। 2011 সালে পঞ্চদশ সংশোধনীয় মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। যদিও আওয়ামী লীগের তরফে বলা হয়ে থাকে সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের আদেশ দিয়েছিল বলেই জাতীয় সংসদ বা সংবিধান থেকে বিলোপ করেছিল। বাস্তবতা হলো আদালতের পুরো রায় প্রকাশের আগেই সংবিধানের 142 অনুচ্ছেদের ক্ষমতা বলে সংসদ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার আদালতের রায়ের মাধ্যমে নয় বরং সংসদের আইনের মাধ্যমে বিলোপ করা হয়েছিল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে এবার আর গদি রক্ষা করা যাবে না গণতন্ত্র মঞ্চ। এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আগামী 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। এর আগে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে 6 দলীয় এই জোট। জোটের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো হুমকি বা পাহারা বসিয়ে এবার আর গদি রক্ষা করা যাবে না। সম্মানজনক পথে বিদায় নিতে চাইলে অনতিবিলম্বে পদত্যাগের ঘোষণা দিন, অন্যথায় জনগণ 28 অক্টোবরের পর সরকারকে গামলা গলায় গামছা বেঁধে ক্ষমতায় থেকে নামাবে। গণসমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরোধী দলকে হেফাজতের মতো নিশ্চিহ্ন করা হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ওই সরকারকে এত হত্যা করেছে, এত অত্যাচার করেছে যে তাদের কারো কারো বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের হয়েছে। এই সরকার একা হয়ে গেছে, তারা আর ক্ষমতায় আসতে পারবে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিএনপিকে যে শেষ বার্তা দিলেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন বলে বিএনপিকে শেষ বার্তা দিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর বায়তুল মোকাররমে দক্ষিণ গেটে আয়োজিত আওয়ামী লীগের শান্তি উন্নয়ন সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করেন, আমাদের ধমক দেন, ভয় দেখান, পাঁচ তারকা হোটেলের নাস্তা খেয়ে অনশন করেন, আড়াই ঘন্টা আন্দোলন করে বিদেশি জুস খেয়ে অনশন ভঙ্গ করেছেন। আমিও বার্তা দিয়ে দিচ্ছি, শেষ বার্তা, আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনে সরকারের প্রধান থাকবেন। শেখ হাসিনা পদত্যাগ চেয়ে বিএনপি করা দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের পর জনগণের ভোটে আবারও প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনা কোন দোষে পদত্যাগ করবেন? তিনি হলেন ম্যাজিক লিডার। 8 মিনিটে ফার্মগেট থেকে বিমানবন্দরে বিএনপির দাবি করা তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, তত্ত্বাবধায়ক আজিমপুরে চিরনিদ্রায় শুয়ে আছে, ওইটা আর ফিরে আসবে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ডলারের দর নিয়ে উভয় সংকটে কেন্দ্রীয় ব্যাংক? কয়েক মাস ধরে কমছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, ডলার সংকট না কাটার পেছনে এটা অন্যতম কারণ। এই পরিস্থিতিতে রেমিটেন্স বাড়াতে ডলারের দর নিয়ন্ত্রণ না রেখে পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়ার পক্ষে মত দিচ্ছেন অনেকে। সফররত IMF মিশনও এমন সুপারিশ করেছে। আবার অনেকে বাংলাদেশ ব্যাংকের কিছুটা নিয়ন্ত্রণ চাইছেন। বাংলাদেশ ব্যাংক মনে করছে, একদিকে রেমিটেন্স বাড়ানোর তাগিদ যেমন রয়েছে, তেমনি ডলারের দর পুরোপুরি বাজার ভিত্তিক করলে আমদানি পণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতি আরও ঊর্ধ্বমুখী হওয়ার শঙ্কা রয়েছে। এমন বাস্তবতায় ডলারের দর নিয়ে উভয় সংকটে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতিবিদ ও ব্যাংকারদের অনেকে বলছেন, বাজার ভিত্তিক সহ করলেই সংকট কেটে যাবে তা নয়, এজন্য সবার আগে অর্থ পাচার হুন্ডি চাহিদা নিয়ন্ত্রণ করতে হবে, ব্যাংকের সুদহার বাজারের উপর ছেড়ে দিতে হবে, কেননা আন্তর্জাতিকভাবে ডলারের সুদহার এখন 9% মতো। এর সঙ্গে বিনিময় হারজনিত লোকসান হিসাব করলে অনেক ক্ষেত্রে তা 15-20% হয়। এ কারণে বেসরকারি খাত এখন বিদেশি উচ্চ থেকে ঋণ না নিয়ে উল্টো ডলার কিনে আগে নেয়া বিদেশি ঋণ পরিশোধ করেছে। রপ্তানিতে প্রবৃদ্ধি এবং আমদানি নিয়ন্ত্রণের পরও সামগ্রিক লেনদেন ভারসাম্যে বড় ঘাটতি থেকে যাচ্ছে। ঘাটতি মেটাতে আসল জায়গায় হাত না দিয়ে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দেশের রাষ্ট্রদূতের বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের 14টি সদস্য দেশের রাষ্ট্রদূত। বুধবার সন্ধ্যা 7টায় গণভবন বৈঠকে শুরু হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষারি তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন ফিলিস্তিন, সৌদি আরব, আল জাজিরা, মরক্কো, কাতার, লিবিয়া, তুরস্ক, ইরান, ব্রুনেই, সংযুক্ত আরব আমিরাত,
ইরাক, ওমান, ইন্দোনেশিয়া ও মিশরের রাষ্ট্রদূত। ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামিক সংস্থা, এর সদস্যদের 57টি। জাতিসংঘের পর সবচেয়ে বড় আন্তর্দেশীয় জোট এটি, প্রায় 180 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে এই জোট। আল আকসা মসজিদে ইসরায়েলের অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে 1969 সালের 25 সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আমরা শান্তি চাই, আমরা দেশের উন্নতি চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা শান্তি চাই, আমরা দেশের উন্নতি চাই। তিনি বলেন, আমরা 96 সালে সরকার এসে ডিজিটাল সিস্টেমের ব্যবস্থা করেছি, ইন্টারনেটের ব্যবস্থা করেছি। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবস 2023 উদযাপন ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আগামী দিনে আমরা স্মার্ট বাংলাদেশ করব। আজকে শিশু কিশোররাই আগামী স্মার্ট বাংলাদেশ চালাবে। আমি সেভাবে তাদের গড়ে তুলতে চাই। আমরা চাই আমাদের শিশুরা আরো উন্নত হবে। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আজ থেকে 14 বছর আগের বাংলাদেশ কেমন ছিল? 96 সালে সরকারে এসে ডিজিটাল সিস্টেমের ব্যবস্থা করেছি, ইন্টারনেটের ব্যবস্থা করেছি। 2009 এর পর থেকে আজ পর্যন্ত ডিজিটাল বাংলাদেশে আমরা গড়ে তুলেছি। আমরা শান্তি চাই, আমরা দেশের উন্নতি চাই। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে সহস্রাধিক ব্যক্তির বিদেশে গমন নিষেধাজ্ঞা। অর্থ পাচার ও হুন্ডি প্রতিরোধের মাধ্যমে বৈধ উপায়ে রেমিটেন্স বাড়াতে এবং ডলার সংকট কাটাতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। এক্ষেত্রে বিদেশে অর্থ পাচারকারী চোরা কারবারী হিসেবে সন্দেহভাজন সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে পর্যায়ক্রমে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার প্রথমবারের মতো 25 ব্যক্তির পাসপোর্টের ফটোকপি ও ছবি ইমিগ্রেশন পুলিশকে দিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এভাবে একের পর এক অর্থ পাচারকারীদের তালিকা যাবে ইমিগ্রেশন পুলিশের কাছে। এছাড়া ঘন ঘন বিদেশ গমনকারী সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে গত 1 বছরে কে কতবার বিদেশ গমন করেছেন ইমিগ্রেশন পুলিশের কাছে তার একটি তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ। এদিকে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ অর্থ পাচার ও স্বর্ণের চোরা কারবার রোধে 12 সদস্যের 4টি সার্ভেইলেন্স টিম গঠন করেছে। দেশে বিমানবন্দরে এবারই প্রথম এমন অর্থ পাচার প্রতিরোধ ইউনিট গঠন করা হলো কাস্টমস কর্তৃপক্ষের পক্ষ থেকে। এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন বলেন, বিশ্বব্যাপী এখন ডলার সংকট আমাদের এখানেও আছে, এসব কারণে মুদ্রা পাচারের ঘটনা বেশি ঘটছে। এসব রোধে আমরা কাজ করছি। এই ইউনিটে তৎপরতায় বিমানবন্দর হয়ে ডলার পাচার থেকে শুরু করে সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ হবে বলে আমরা আশা করছি।